চব্বিশের গণভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন বিগত সময়ে বাহিনীর সংস্কারে কোনো সরকারি উদ্যোগ নেয়নি যে এই পেনাল কোড এবং পুলিশ অ্যাক্টের মধ্য দিয়ে তাদের কলোনিয়াল রেজিম তাদের যে ঔপনিবেশিক শাসন সেটা টিকিয়ে রাখার জন্য এটা তারা করেছে তাহলে আপনি বাংলাদেশের যে পুলিশকে দেখেন বা দেখছেন এটা আসলে একটা কলোনিয়াল পুলিশি ব্যবস্থা মধ্যরাতে মিটরে ছুটে গেলেন চার উপদেষ্টা সুচিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহত ছাত্র জনতা কাঁচামালের দাম বাড়ায় সৈদপুর থেকে পোশাক রপ্তানি কম প্রতিযোগিতায় ভারতের বাজার হাতছাড়ার ছাড়ার শঙ্কায় ব্যবসায়ীরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে একমত বাইডেন ট্রাম্প নির্বাচনের পর প্রথমবার হোয়াইট হাউসের সাক্ষাতে দুই নেতার প্রতিশ্রুতি স্বাগত এখন বাজারে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি আমি মশির অনিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার অভিযোগে অনেকেই এখন হত্যা মামলার আসামি অথচ এই পুলিশের তো জনগণের বন্ধু হওয়ার কথা ছিল কীভাবে ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনীতে পরিণত হল এই পুলিশ তার আদ্যবান্ত খুঁজেছে এখন টেলিভিশন রাষ্ট্র পরিচালনায় যেই আসুক না কেন পুলিশ বরাবরই হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এই দেশে পুলিশ সংস্কারের উপায় বা কি আর কি বলছেন বোদ্ধারা বিস্তারিত স্বপন আহমেদের ক্যামেরায় আমার প্রতিবেদনে দেখুন গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের এই অভ্যুত্থানে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে আহতর সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি এই অভ্যুত্থানে কি ছাত্র জনতার ওপর গুলি চালানোর কথা ছিল পুলিশের নিশ্চয় না তবে কেন গুলি চালাল পুলিশ পুলিশ গঠনের চিন্তার শুরুটা আঠেরোশো সালের সিপাহী বিপ্লব থেকে শুরু করে আঠেরোশো সালে নির আন্দোলনকে কেন্দ্র করেই এই চিন্তার পূর্ণতা দেয় ব্রিটিশদের ক্ষমতা ও ব্যবসা পাকাপোক্ত করতে দরকার ছিল এক পেটোয়া বাহিনী। দমন করতে হবে আন্দোলন তাই আঠেরোশো সালে ভারতীয় উপমহাদেশে গঠন করা হয় পুলিশ বাহিনী সে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করতেই তাদের ব্যবহার করা হতো ওই সিপাহী বিদ্রোহ দমন করার পরে তারা বুঝতে পারলেন যে ব্রিটিশ শাসক যে আমরা এই উপমহাদেশে যদি টিকে থাকতে হয় আমাদের কিছু লাঠিয়াল বাহিনী লাগবে আর আমাদের এমন কিছু আইন লাগবে যেগুলোর মধ্য দিয়ে আমরা টিকে থাকতে পারি অনেক গবেষক বলেছেন যে এই পেনাল কোড এবং পুলিশ অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের কলোনিয়াল রেজিম তাদের যে ঔপনিবেশিক শাসন সেটা টিকিয়ে রাখার জন্য এটা তারা করেছিল তখন ওই একটা এবং পুলিশকে অর্গানাইজ করা হয়েছিল এইভাবেই যে ব্রিটিশ রাজ ওদের স্বার্থ যাতে এই অঞ্চলে রক্ষা করা যায় কীভাবে ব্রিটিশ সাম্রাজ্য পাকাপোক্ত করতে তাদের ব্যবহার করা হতো সংবিধানের দোহাই দিয়ে পুরনো কলোনিয়াল ব্যবস্থাটা তারা কন্টিনিউ করে ঠিক আছে সেই কন্টিনিউটি সে ধারাবাহিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে পুলিশ ব্যবস্থা ফলে আপনি বাংলাদেশের যে পুলিশকে দেখেন বা দেখছেন এটা আসলে একটা কলোনিয়াল পুলিশি ব্যবস্থা গণতান্ত্রিক দেশ হয়েছে আমরা স্বাধীন হয়েছি আমরা ইন্ডিয়া হয়েছি পরে পাকিস্তান হয়েছি বাংলাদেশ হয়েছি আমাদের আইনগুলি কিন্তু গেছে এবং আমাদের ঝামেলাটাও খালি আঠেরোশো একষট্টি থেকে দু এই দীর্ঘ একশো তেষট্টি বছরে যখনই কেউ এই অঞ্চলে ক্ষমতা এসেছে সবাই নিজেদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে পুলিশ বাহিনীকে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের ঢাল হিসেবেও ব্যবহৃত হওয়ার জন্য পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে বারবার সংস্কারের নামে বদলেছে পোশাক কখনো পদবী অথবা পরিচয় কিন্তু ব্রিটিশ সেই পেটোয়া বাহিনীর আইন হয়নি কখনোই সংস্কার সেই সময়কার আইন মেনেই চলছে আজকের বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান জানালেন দায়িত্বে থাকা অবস্থায় তার নিজস্ব অভিজ্ঞতার কথা যে পুলিশে যখন যে ছেলেটা জয়েন করে একটা ওই দাগটা নিয়েই কিন্তু জয়েন করে স্টিকবারটা নিয়েই জয়েন করে যে আমি খারাপ একটা ডিপার্টমেন্টে আসছি যদি রাজনীতিবিদরা যারা রাষ্ট্র থাকবেন দেশ যারা চালাবেন তারাই যদি মনে করে পুলিশ জনগণের বন্ধু হবে জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে দুষ্টি দমন শীতের পালনে কাজ করতে পারবে তাইলেই সম্ভব আওয়ামী লীগ বিএনপি জাপা কেউ উদ্যোগ নেয়নি পুলিশ আইন সংস্কারে দু সালে একবার তত্ত্বাবধকের হাত ধরে এই আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও খসড়া জমা দেওয়ার পরেও বাস্তবান হয়নি তা কি ছিল সেই খসড়ায় খসড়া আইনটা খুব 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 খুবই নিকৃষ্ট মানে হ্যাঁ ওই আইনটা আসলে মানে ওইখানে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে বলছে ওইখানে পুলিশকে পার্ট টাইম কাজ করার কথা বলছে ওখানে পুলিশ কমপ্লেন্ট কাউন্সিল একটা ছিল মানে পুলিশের মধ্যে পুলিশি আইন প্রয়োগ করতে গেলে পুলিশ যদি কোনো ভুল করে ক্ষমতার অপব্যবহার করে তাকে আইনি প্রক্রিয়া আনার জন্য ওই কমিশন একই সাথে প্রস্তাব করেছিল আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত দেশগুলো ঢেলে সাজায় তাদের আইন। প্রতিনিয়ত আধুনিক করা হয় আইনের কাঠামো। অথচ বাংলাদেশে পুলিশ এখনও থেকে গেছে সেই ব্রিটিশ চিন্তাধারায়। বিশ্বের সবচেয়ে ভালো পুলিশিং সিস্টেমে আছে জাপানে। সে 1954 সালেই তারা ন্যাশনাল পুলিশিং সিস্টেম করেছে, ন্যাশনাল পুলিশিং কমিশন করেছে। মন্ত্রণালয়ের অধীনন নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে পাঁচ সদস্যের একটি ন্যাশনাল পুলিশ কমিশন রয়েছে। তারাই পুলিশকে পুলিশকে পরিচালনা করে। পাঁচ আগস্ট বা ছত্রিশ জুলাই গণভুত্থানের পর দায়িত্ব নেয় নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এরপর বিভিন্ন দাবির মুখে আবারও পুলিশ আইন সংস্কারের জন্য কমিটিও গঠন করা হয় কিন্তু প্রশ্ন ছিল আসলেই কি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে পারবে এই ব্রিটিশকালীন আইন আমি খুব পরিষ্কার বলবো তারা পারবেন না পারবেন না আমি আপনাকে এর আগে যে ব্যাখ্যা করেছি তার সঙ্গে জড়িত কারণটা হচ্ছে আপনি যে কলোনিয়াল রাষ্ট্রের ধারণা নিয়ে আপনি এখন চলছেন এবং কলোনিয়াল রাষ্ট্রের স্ট্রাকচারকে আপনি রিফর্ম করবেন রিফর্ম করা যাবে না আপনাকে যে জন্য আমি বারবার করছি বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে নতুন গঠনতন্ত্রের কথা আমি বলছি সংস্কারে বিশ্বাস করি না সংস্কার মানে হলো কলোনিয়াল স্ট্রাকচারকে আবার টিকিয়ে রাখা ইতিমধ্যেই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সতেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শতাধিক পুলিশ কর্মকর্তা মামলার আসামিও হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ আইন সংস্কারের আঠেরোশো সালের এই আইন আদৌ কি সংস্কার করা সম্ভব মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি এই পুলিশ বাহিনী লাঠিয়াল বাহিনী থেকে কবে হয়ে উঠবে জনমানুষের বন্ধু সেক্ষেত্রেও রয়ে গেছে প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগ আদৌকে আলোর মুখ দেখবে কিনা তার জন্য করতে হবে আমাদেরকে অপেক্ষা মশিউর অনিক এখন ঢাকা মাঝরাতে চার উপদেষ্টার সশোরির উপস্থিতি এবং আশ্বাসে হাসপাতালে ফিরেছেন অভ্যুত্থানের আহত ছাত্র জনতা এ আজ দুপুরে আন্দোলনকারীদের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন তারা একই সাথে ডিসেম্বরের মধ্যে সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দেন উপদেষ্টারা জানাবেন বিস্তারিত দিনভর সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটরের সামনের সড়কে অবস্থান নেয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন জনতা যার মধ্যে কারো এক পানেই কেউ চেয়ারে আবার কেউ চোখে ব্যান্ডেজ নিয়ে অংশ নেয় এই আন্দোলনে এ সময় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন স্লোগানও দেন আহতরা একই সাথে সেখানে চার উপদেষ্টার সাথে সাক্ষাতের দাবি জানান তারা তবে সেই দাবি অনুযায়ী কোনো উপদেষ্টা না আসলে রাত বারোটার পরও সড়কে অবস্থান অব্যাহত রাখেন তারা এক পর্যায়ে রাত দুইটার পর আহত ব্যক্তিদের দাবি শুনতে পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মৎস্য ও প্রাণী সম্পদ ফরিদ আক্তার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদ মর্যাদার একজন সহকারী এ সময় এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে আছে আরও কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাত্রে এসেছিল আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সবকিছু করবেন এছাড়া বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আহত ব্যক্তিদের সাথে বৈঠকের সিদ্ধান্ত নেন উপদেষ্টারা এমনকি আহতদের পরিবহন করতে বাসের ব্যবস্থাও করা হবে একই সাথে ডিসেম্বরের মধ্যে সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন আহতদের সাথে দেখা করতে আসা উপদেষ্টারা দুইটা বাজে সচিবালয়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয় সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের গভর্নমেন্টের দপ্তর থেকে যারা শহীদদের এবং আহতদের অর্থ এবং পুনর্বাসন অর্থ এবং পুনর্বাসনে আছেন সবাই মিলে আমরা বসবো আপনাদের কথা শুনবো উপদেশ্যদের থেকে সুচিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি পেয়ে হাসপাতালে ফিরে যান আহত ব্যক্তিরা তাদেরকে হাসপাতালে উঠিয়ে দিয়ে ভোররাতে ফেরেন উপদেষ্টারাও। এর আগে বুধবার বেলা এগারোটার দিকে ব্রিটিশ কমিশনার সারা কুককে সাথে নিয়ে জুলাই আগস্টের আহতদের দেখতে জাতীয় পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা বেগম পরে আহতদের মুখে তোপের কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত হাসপাতাল ছেড়ে যান তিনি সানিম এখন ঢাকা দেশে ডায়াবেটিস অর্ধেকই জানেন না আক্রান্তের খবর আবার যারা জানেন তাদের মাত্র অর্ধেক আসেন চিকিৎসার আওতায় দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা তিন কোটি হলেও সরকারিভাবে ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতিতে নিবন্ধিত মাত্র সত্তর থেকে আশি লাখ রোগী রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে জনবল বাড়ানোর পাশাপাশি মফসলেও নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা বক্তার হোসেন ফয়সালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বাইজিৎ সান উনিশ বছর বয়সী অবনির নিষ্পলক চাহনি এত অল্প বয়সেই ডায়াবেটিস কেড়ে নিয়েছে তার দুচোখের দৃষ্টিশক্তি আট বছর বয়স থেকেই আক্রান্ত হলেও আঠারো বছর বয়সে এসে ডায়াবেটিস ধরা পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী হামিদা কাউসারিন অবনীর ধীরে ধীরে যোগ হয়েছে হাই প্রেশার কিডনি জটিলতা পায়ে ব্যথা সহ নানা উপসর্গ তোমাকে হাসপাতালে থাকতে ভালো লাগে ১৯ চলছে আর বয়স ঠিক আছে কিন্তু ও হচ্ছে একটা আট বছরের বাচ্চা মা সুলতানা নাসরিন জানালেন এক বছর ধরে নিয়মিত রাজশাহী থেকে ঢাকায় আসতে হয় চিকিৎসার জন্য মেয়েকে সুস্থ রাখতে এক বছরেই খরচ করেছেন পাঁচ লাখ টাকা এই জার্নিটা অনেকটাই কঠিন তারপরও চেষ্টা করছি যে ও যেন আমার কাছে আরও দিন থাকুক অসচেতনতার কারণে ডায়াবেটিসে আক্রান্ত হবার পরও জানেন না অনেকেই চিকিৎসকরা বলছেন বাবা মায়ের একজনের থাকলে দশ শতাংশ এবং দুজনের থাকলে ষাট শতাংশ পর্যন্ত ডায়াবেটিস হবার ঝুঁকি থাকে সন্তানের প্রায় দশ বছর যাবত ডায়াবেটিসে আক্রান্ত আমার অনেক সমস্যা হচ্ছে ব্যয়বল চিকিৎসা ডায়াবেটিস বাড়ে তখন তো গলা শোকায় তো এখন হাত পাওয়া জ্বালা পোড়া অনেক বাইরে গেছে গবেষণা বলছে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় তিন কোটি নিয়মিত চিকিৎসা না করায় ইনসুলিন নেবার পরও আশিভাগ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ভুক্তভোগীর হাত পা চোখ কিডনি লিভার সহ সব অঙ্গকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানসিক অবসাদ বাড়াচ্ছে কমাচ্ছে যৌন ক্ষমতাও সরকারিভাবে ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতিতে নিবন্ধিত রয়েছেন সত্তর থেকে আশি লাখ রোগী বাকি রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে জনবল বাড়ানোর পাশাপাশি মফসলেও নজর দেবার কথা বলছেন চিকিৎসকরা আমাদের শনাক্ত স্ক্রিনিং পদ্ধতিগুলি আর কার জোরদার করতে হবে এবং কি আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে আমরা পুপজা লেভেল এবং থানা লেভেল ইউনিয়ন লেভেল পর্যন্ত যেতে পারে শনাক্ত করার জন্য সেটা আমাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে জীবনের যে কোনো সময়ে যে কোনো বয়সী মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন জানিয়ে মাঝে মাঝে রক্তের সুগার পরীক্ষা করার পাশাপাশি নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের ডায়াবেটিস রোগীর জন্য সরকারের খরচ কিন্তু খুব কম এবং মেডিকেল কলেজ বিভিন্ন জায়গাতে কিন্তু সরকারের কাঠামো নেই না থাকার কারণে কিন্তু এই সেবাও ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক পরিশ্রম বা খেলাধুলা দেখা রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেটি নেই পারিবারিকভাবে সেটি করতে হবে আরও এগিয়ে যেতে পারবো দেশের স্বাস্থ্যখাতে মোদ ব্যয়ের দশ শতাংশ এই ব্যয় হয় এই রোগের চিকিৎসায় আধুনিক চিকিৎসা ব্যবস্থা ঘাটতিপূরণে নিরবিচ্ছিন্নভাবে ওষুধ সাপ্লাই এবং দাম সহনীয় মাত্রায় নিয়ে আসার কথা বলছেন বিশেষজ্ঞরা নিরবিচ্ছিন্ন ওষুধের সাপ্লাই সেটা যেন নিশ্চিত করা হয় ওষুধের যে মূল্যমান এটা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে যখনই দেখা যায় ওষুধের টান পড়ে যায় সাপ্লাই তখন দেখা যায় ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায় মানুষ কিনে খেতে চায় না অথবা পারে না ধরে নেওয়া হয় বাংলাদেশে তিন কোটি ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না তাদের আক্রান্তের খবর অন্যদিকে যারা জানেন তাদের মধ্যে শুধুমাত্র অর্ধেক চিকিৎসার আওতায় রয়েছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীদের খুঁজে বের করা এবং শনাক্তদের চিকিৎসার সুযোগ সৃষ্টিতে সরকারি কার্যকরী ভূমিকা পালনের আহ্বান বিশেষজ্ঞদের এখন ঢাকা এক দশকের নীলফামারের থেকে পোশাক রপ্তানি কমেছে পঞ্চাশ এবছর এখান থেকে প্রায় দুই লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে ভারতে ব্যবসায়ীরা বলছেন এসব পোশাকের কাঁচামাল ঝুট কাপড়ের দাম বাড়ায় প্রতিযোগিতায় ভারতের কাছে বাজার হারাচ্ছে তারা গার্মেন্টস পল্লি তৈরি করে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে ভারত ছাড়াও অন্য দেশে রপ্তানি করা সম্ভব মোসিন আলীর ছবিতে আরো জানাবেন আমিরুল বাপ্পে স্তূপ করে রাখা কাপড়গুলো দেখে মনে হওয়া কঠিন যে এই ফেলনা কাপড়েই আসে লাখো ডলার টুকরো ঝুট কাপড় জোড়া দিয়ে যে পোশাক তৈরি হচ্ছে তা থেকেই আসছে বৈদেশিক মুদ্রা প্রথমে কাপড়গুলোকে প্যান্টের আকারে কাটা হয় এরপর ইলেকট্রিক মেশিনের সূচের প্রতিটি নিখুঁত বুননে তৈরি হয় প্যান্ট আর ট্রাউজার সেলাই শেষে আয়রন মেশিনে ভাজ করে জুড়ে দেওয়া হয় বেল্ট ট্যাগ লাগিয়ে প্যাকেজিং করলেই প্রস্তুত রপ্তানির জন্য নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র তৈরি পোশাক শিল্প কারখানা প্রায় চারশো কিন্তু হাতে গোনা তিন থেকে চারটি কারখানায় তৈরি হয় রপ্তানিযোগ্য পোশাক অথচ বছর দশেক আগেও একশোর বেশি কারখানা ব্যস্ত থাকত রপ্তানি পোশাক তৈরিতে ভারত ছাড়াও প্যান্ট হুডি এমনকি জ্যাকেট যেত নেপাল ও ভুটানে কিন্তু নানাবিধ সমস্যায় দিনকে দিন কমছে এর পরিমাণ আমাদের দেশে পণ্যর দাম কাঁচামালের দাম অনেক বেশি দিন দিন অনেক বেড়ে যাচ্ছে কিন্তু ভারতে দাম বাড়তেছে যদি আমরা কম মূল্যে যদি কাঁচামাল পাই তাহলে আমরা প্রোডাকশন বেশি দিতে পারবো আর প্রোডাকশন বেশি দিলে দেশে বেশি রেমিটেন্স আমরা আনতে পারবো ব্যবসায়ীদের দাবি এবছর সৈয়দপুর থেকে প্রায় দুই লাখ ডলারের তৈরি পোশাক ভারতে রপ্তানি হয়েছে যা গত দশ বছরে কমেছে পঞ্চাশ শতাংশ কাঁচামাল সংকটের পাশাপাশি একটি গার্মেন্টস পল্লী তৈরি না হওয়া সহ রপ্তানিকারকদের সংগঠন ও মন্ত্রণালয়ের উদাসীনতাও অনেকটা দায়ী বলছেন তারা কারখানাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পাড়ায় মহল্লায় আমরা যদি এক জায়গায় একত্রিত একত্রিতকরণ করতে পারি বা গার্মেন্টস পল্লী হিসাবে যদি সবার একটা বরাদ্দ দেওয়া হয় তাহলে মনে করেন আমরা সব এক জায়গায় থাকলাম এক জায়গায় থাকলে সুবিধা হবে কি বায়াররা আমাদের কাছে আসে এক জায়গায় নিতে পারবে ব্যবসায়ীদের কাছ থেকে সঠিক পরিকল্পনা ও প্রস্তাবনা পেলে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন যে সকল প্রবলেম পড়ছে সে সকল প্রবলেম যদি আমাদেরকে জানাই আমরা চাই যে তাদের সাথে বসতে তাদের সমস্যাগুলো শুনতে চাই এবং তাদের সমস্যাগুলো শুনে আমরা বৈঠক করে আলোচনা করে এবং সাথে যদি আমাদের অংশীজনকে সাথে নিয়েও যদি বৈঠক করতে হয় বৈঠক করে এর সমস্যাগুলো আইডেন্টিফাই করে এবং সমাধানের যে কী উপায় আছে সেটি আইডেন্টিফাই করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে তাদের এই শিল্পে সহায়তা করতে সর্বদা প্রস্তুত আছি উপজেলা প্রশাসন সৈয়দপুরের প্রায় চারশো কারখানায় কাজ করেন কয়েক হাজার শ্রমিক রপ্তানিযোগ্য পোশাক তৈরি হওয়া তিন থেকে চারটি কারখানায় কাজ করেন প্রায় ষাটজন কর্মী বছর দশক আগেও জ্যাকেট ট্রাউজার হুডি সহ বেশ কয়েকটি পোশাক পণ্য ভারত সহ আশেপাশের কয়েকটি দেশে রপ্তানি হতো কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং কাঁচামাল না পাওয়া সহ বেশ কিছু কারণে এখন শুধু ট্রাউজার আর হুডিতেই আটকে আছে সৈয়দপুরের এই রপ্তানি পোশাক শিল্প ব্যবসায়ীরা বলছেন এই দশ বছরে অন্তত পঞ্চাশ শতাংশ রপ্তানি কমেছে এখান থেকে তাদের দাবি একটি গার্মেন্টস পল্লী তৈরি করে যদি ঠিকঠাক পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে আবারও সুদিন ফিরবে সৈয়দপুরের এই তৈরি পোশাক শিল্পের আমিরুল বাপ্পি এখন সৈয়দপুর শুধু নামের সাথে মিল থাকায় আসামি না হয়েও কারাভোগ এরপর জামিনে মুক্ত হলেও এক যুগেও খালাস পাননি শরীয়দপুর জাজিরার দিন মজুর স্বপন খান মামলার খরচ চালাতে গিয়ে নিঃস্ব পুরো পরিবার অভিযোগ পুলিশের গাফিলতিতেই এই ভোগান্তি বিস্তারিত কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে অ্যান্ড সুমন আর এটা হচ্ছে হলো এটা হচ্ছে শরিয়তপুরের জাজিরার মতিসাগর গ্রামের স্বপন খান অস্ত্র মামলার ভুল তদন্তে আসামি হয়ে করেছেন কারাভোগ হতে হয়েছে এলাকা ছাড়া প্রকৃত আসামি না হয়েও দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মামলার ঘানি টানছে তার পরিবার জানা যায় দুহাজার সালে গুলশান থানার একটি অস্ত্র মামলায় গ্রেফতার করা হয় দিনমজুর স্বপন খানকে ২৬ দিন কারাভোগের পর জামিন পায় অনুসন্ধানে প্রমাণ মেলে এই মামলায় প্রকৃত আসামি তিনি নন আসামি একই উপজেলার হামগাঁও গ্রামের স্বপন খান ওরফে সুমন খান তবু মামলা থেকে রেহাই মেলেনি আদালতে হাজিরা দিতে গিয়ে নিঃস হতদরিদ্র পরিবারটি ভুক্তভোগী পরিবারের অভিযোগ নামের মিল থাকায় যাচাই বাছাই ছাড়াই গ্রেপ্তার করা হয় তাকে সে দিনমজুরি কাজ করত দিনমজুরি সংসার চালাইতো এভাবেই আমরা সুন্দরভাবে চলছি কোনো দিন ওর দেহি নাই যে আপাত চলতে দেহি নাই কালো কাজা লড়াই করতে দেহি নেই জর্গা করতে দেহি নেই প্রকৃত আসামি হচ্ছে স্বপন আর বাবার নাম হচ্ছে নুরখা যার বাড়ি হচ্ছে পাড়া হামগাঁও গ্রাম পুলিশের সম্পূর্ণ ভুলের জন্য হলো আমার আব্বু আজকে এই মামলার আসামি আছে সুস্থ তদন্ত চাই বিচার চাই আমার ছেলেটি প্রকৃত আসামিও থাকে তার বিচার হোক আর প্রকৃত আসামি না হয় তা আমার ছেলের জানি অবহিত দেওয়া হয় কিছু বলেন প্রকৃত আসামির খোঁজে তার এলাকায় গিয়ে জানা যায় স্বপনের নানা অপরাধের কথা কয়েকটি মামলায় বর্তমানে কারাগারে জেল খাটছেন তার বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি অস্ত্র চিন্তাই হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে গাজীপুর জেলা আছে ঢাকা কি মামলা কি মামলা হেডে আমরা বলতে পারব না আমরা থাকি দেশে ও থাকে ঢাকায় তো আমি জানি যে মামলা ঢাকা জেলে আছে এটা জানি আর বনে বিদেশ আছে আসলে এই ধরনের কাজের সাথে লিপ্ত না ঠিক আছে সে লিপ্ত না সে হয়তো নামের কারণে তার সমস্যা আদালতে যাচাই বাছাইয়েও জানা যায় প্রকৃত ঘটনা এরপরেও মামলা থেকে খালাস না দিয়ে জামিন দেয় আদালত আইনজীবী বলছেন পুলিশের গাফিলতিতে এমনটা হয়েছে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা উনি যদি একটু দায়িত্বশীল হতেন তাহলে অবশ্যই এই বিষয়টা উনি উদ্ঘাটন করতে পারতেন তদন্ত কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত যাতে কোনো নিরাপদ ব্যক্তি যেন এই ধরনের কোনো মামলায় হওয়ার শিকার না হন তবে এই মামলার বিষয়ে জাজিরা থানার পুলিশ কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাজী মনিরুজ্জামান এখন শরীয়তপুর কয়েকদিন পরে দিনাজপুরে শুরু হবে আমন ধান কাটা ও মারাই তাই জেলার বিভিন্ন উপজেলায় ছোট ছোট কারখানায় ধান মাড়াই মেশিন তৈরিতে ব্যস্ত কারিগররা তবে কাঁচামালের দাম বাড়ায় এবার উৎপাদন ব্যয় বেড়েছে ফলে বেড়েছে মেশিনের দাম ও এদিকে চাহিদা থাকা এখানকার মেশিন রপ্তানি হচ্ছে ভারতীয় সোহেল রানার তথ্য ছবিতে বিস্তারিত এক সময় সনাতন পদ্ধতিতে ধান কাটাই মারাই করা হলেও সে ধারায় এসেছে পরিবর্তন গেল পাঁচ সাত বছরের ব্যবধানে কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ায় মারাই মেশিনের গুরুত্ব বেড়েছে কৃষকদের কাছে প্রয়োজন মেটাতে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় তৈরি হচ্ছে ধান মারা মেশিন আমন মৌসুমে চাহিদা থাকায় কারখানাগুলোতে বর্তমানে বেড়েছে কারিগরদের ব্যস্ততা আর এসব কারখানায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় বেকার যুবকদের সামনে সেজেন আসছে যে প্রচুর চাপ ভাই আমাদের এখানে মানে কাজ নতুন গাড়ি বানাতে হচ্ছে আবার হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ির কাজ করতে হচ্ছে ধান কাটার সামনে মেশিনারি কাজের ব্যাপক ব্যস্ততা আমরা আসি এদিকে মারাই মেশিনের ফলে অনেকটাই ভোগান্তি কমেছে কৃষকদের ধান মারাই কাজে সময় ও অর্থের সাশ্রয়ের বিকল্প নেই তবে মেশিনের বাড়তি দাম নিয়েও অভিযোগ রয়েছে তাদের যে মেশিনটা দেখতেছেন এই মেশিন দিয়ে খুব দ্রুত গতিতে ২০ থেকে 30 মিনিটের মধ্যে এক এক বিঘা জমি আমাদের মাড়াই করা হয় ধান মাড়া মেশিনের যে কারখানা হয়েছে এই কারখানা থেকে অনেকের কর্মসংস্থান হচ্ছে যত ব্যাপকতা বাড়তেছে এগুলার যত পরিচিতি বাড়তেছে তত এটা দাম বৃদ্ধি হয়ে গেছে কাঁচামালের দাম বাড়াই বেড়েছে উৎপাদন ব্যয় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কৃষকদের কাছে মারাই মেশিন কম মূল্যে বিক্রি করা সম্ভব বলে জানান কারখানা মালিকরা কাঁচামালের দাম ডবল হয়ে গেছে যেখানে আমরা আগে মনে করেন যে আপনার এই শীত বলেন আর পাতি বলেন এগুলো আমরা আগে ক্রয় করতাম চল্লিশ বা বিয়াল্লিশ টাকা বা পঞ্চাশ বাহান্ন টাকা এগুলা এখন আমার কিনতে হচ্ছে মনে করেন যে শীত কিনতে হচ্ছে আপনার দেড়শো টাকার উপরে আমাদেরকে যদি সরকার সুযোগ সুবিধা দিত আমরা বড় করে করতে পারতাম এবং কাস্টমারকে আমরা সুযোগ সুবিধা দিতে পারতাম এবং বাহিরে আমরা এই প্রোডাক্টটা বাইরেও সেল দিতে পারতাম অন্য অন্য দেশে প্রতি বছর জেলার বিরামপুর নবাবগঞ্জ ও ভোরাঘাট উপজেলায় গড়ে আড়াইশো থেকে তিনশো মারাই মেশিন বিক্রি হয় যার বাজার মূল্য প্রায় একশো কুড়ি টাকার মতো সোহেল রানা এখন হিলি দাম বাড়ানোয় চলতি বছর নাটোরে বেড়েছে আখের আবাদ এ অবস্থায় চলতি মাসেই আখ মারাই করে চিনি উৎপাদনে যাচ্ছে জেলার দুটি সুগার মিলস এবছর প্রায় তিন লাখ টন আখ মারাই করে ষোলো হাজার টন চিনি উৎপাদন করতে চায় কর্তৃপক্ষ সব মিলিয়ে পর্যাপ্ত আখ সরবরাহ পেলে লোকসান কমানোই মূল লক্ষ্য বলছেন মিল কর্মকর্তারা বিস্তারিত নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদনে যেখানে ছবি তুলেছেন জাহেদুল ইসলাম সুমন চলতি মাসেই শুরু হতে যাচ্ছে নাটোরের দুই সুগার মিলে আখ মারাই তাই তো আখ সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ মেরামতে ব্যস্ত সময় পার করছেন কারখানার শ্রমিকরা এবছর আখের সরবরাহ বাড়লে বেশি চিনি উৎপাদন করে মুনাফার আসা কর্তৃপক্ষের শুক্রবার থেকে চিনি উৎপাদন শুরু করবে নর্থ বেঙ্গল সুগার মিল আর আগামী উনত্রিশ নভেম্বর থেকে উৎপাদনে যাবে নাটোর সুগার মিল কারখানায় কর্মচাঞ্চল ফেরায় খুশি শ্রমিকরা এই মেনটেন্সের কাজ আমরা প্রায় শেষের দিকে আর পাঁচ থেকে দশ পার্সেন্ট কাজ আমাদের হাতে রয়েছে সব মালমত্তা বাইরে ছিল সব মালমত্তা আইছে এখন আমরা সব লাগায়া আমরা এখন মেলা আমরা সাজায় গোজায় আমরা সামনে এখন চালু হতে চলে যাচ্ছি চলতি মৌসুমে মন আখের দাম দুইশো বিশ থেকে বাড়িয়ে দুইশো চল্লিশ টাকা নির্ধারণ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এতে আখের আবাদ ষাট শতাংশ বাড়ল সময় মতো সার ও বীজ না পাওয়ার অভিযোগ চাষিদের এ অবস্থায় আখের দাম তিনশো টাকা করার দাবি তাদের তুলনায় এবারে আখ কিছু হলেও বেশি আছে কিন্তু এই আখের দাম তিনশো টাকা হলে আবার বসায় কুশলের দাম কম মিলে সঠিকভাবে আমরা সার পাইনি এই নানান কারণেও আমরা কুশলের আবাদ আসলে কমাই দিছি এই টাকা দিয়ে কৃষকের কোনো মতেই লাভের দিকে আসতে পারছে না গেল কয়েক মৌসুম ধরে আখ সংকটে লোকসান গুনছে সুগার মিল দুটি এবছর নর্থ বেঙ্গল সুগার মিলের সক্ষমতা বাড়িয়ে দুই লাখ টন আখ মারাই করে পনেরো হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আর নব্বই হাজার টন আখ মারাই করে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টন তিনি উৎপাদনের আশা করছেন নাটোর সুগার মিল কর্তৃপক্ষ তিনি আহরণ হারের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব আশা করতেছি যে দু হাজার চব্ব পঁচিশ ছাব্বিশ মারাই মরশুমে মিলটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব আর লোকসান ঘুষতে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মিল আধুনিকায়ন এবং বিভিন্ন পণ্য তৈরির ওপর জোর দিচ্ছেন মিল কর্তৃপক্ষ ও চাষিরা মাহবুব হোসেন এখন নাটোর সনাতন ধর্মলম্বী মণিপুরীদের বৃহত্তম ধর্মীয় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত হবে আগামী পনেরোই নভেম্বর রাসলীলা ঘিরে মণিপুরী পাড়ায় উৎসবের আমেজ আর এই পাড়ায় প্রায় প্রতিটি ঘরেই এখন চলছে রাসলীলা বরণের প্রস্তুতি নতুনভাবে সাজছে মণ্ডপগুলো প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি এম এ হামিদের প্রতিবেদনে দেখুন বাকিটা প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে মূল অভিভাজারের কমলগঞ্জে এই উৎসব অনুষ্ঠিত হয় এবারও পূর্ণিমার দিন সকালে পূজা অর্চনা পাঠ ও স্নান করবেন সনাতন ধর্মাবলম্বীরা মাধবপুরের শিববাজার প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা আর রাতে জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হবে মহারাস লীলা কার্তিক মাসে যে রাসটা এটা হচ্ছে মহারাস তো এটা আসলে ভাবের রস থেকেই আসে এটা ভাবের একটা বহিঃপ্রকাশ প্রকাশ নৃত্যের মাধ্যমে একটা প্রকাশ পায় এই উৎসবের মূল প্রাণ নৃত্য বোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালক বেলাকে তুলে ধরা হয় তাই প্রতিটি এখন চলছে নাচের অনুশীলন ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপ সাজছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে মণিপুরী সম্প্রদায়ের মধ্যে এই লীলা চলছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে শ্রেষ্ঠ লীলা হইল সেই রাসলীলা এবং এই যে দশ দিন আমরা রিহার্সেল করাই ছেলেদেরকে রিহার্সেল করা রিহার্সেল করার পরে এই আগামী শুক্রবারে আমাদের রাখাল নৃত্যটা হবে সেই মান্ডপে জুড়া মান্ডপ আমরা এখন প্র্যাকটিস করতেছি তারপর আগামী শুক্রবার দিন নৃত্য পরিবেশন করবো মণিপুরী বিষ্ণুপ্রিয়া ও মণিপুরী মৈতেই সম্প্রদায় আলাদা স্থানে রাসলীলা উৎসবের উৎসবের আয়োজন করলেও সবখানে একই মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি সমাগম ঘটে অন্য ধর্মের হাজারো মানুষের রাসলীলা শুরু হবে একসাথে সমাপ্ত হবে বুট ছোট এটা সমাপ্ত হবে এখানে প্রচুর দর্শক ভক্ত পুণ্যার্থী শিক্ষক সাংবাদিক প্রশাসন মানে লক্ষাধিক মানুষ এবং বিদেশের অনেক পর্যটক বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক পর্যটক এখানে উপস্থিত থাকে এদিকে রাস উৎসব নির্বিঘ্নে করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ এই উৎসবে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব এবং ব্যাটালিয়ান আনসার মোতায়েন থাকবে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও নিয়োজিত থাকবে ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা উৎসবস্থলে স্থাপন করা হয়েছে রাসলীলায় মণিপুরী নৃত্য শুধু মৌলভীবাজারের কমলগঞ্জেই নয় বিশ্বের নৃত্যকলার মধ্যে এটি একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে এখন মৌলভীবাজার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া একমত পোষণ করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর প্রথমবার হোয়াইট হাউসের সাক্ষাতের সময় এই প্রতিশ্রুতি দেন দুই নেতা আরো জানাবেন তৌহিদুর রহমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প এ সময় দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত অভিনন্দন ও স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প এরপর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় দীর্ঘদিনের দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর ঐতিহ্যবাহী ওভাল অফিসে হওয়া বৈঠকের শুরুতে দুই নেতাই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তবে দীর্ঘ দুই ঘন্টার বৈঠকে আর কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি কারণ আলোচনা শেষে বাইরে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই হোয়াইট হাউস ছেড়েছেন ট্রাম্প এই অবস্থায় ধারণা করা হচ্ছে বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্টের মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতি সহ আর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এর আগে ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে ওয়াশিংটনে পৌঁছেই রিপাবলিকান নেতাদের সঙ্গে বিজয় উদযাপন করেছেন ট্রাম্প তবে জিল বাইডেনের হোয়াইট হাউসের আমন্ত্রণ বাতিল করায় ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন সফরের সঙ্গে ছিলেন না তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এদিকে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নতুন নেতা হিসেবে জন থুনকে বেছে নিলেন রিপাবলিকানরা বুধবার হওয়া নির্বাচনে জয়লাভের পর রিপাবলিকানদের আর ঐক্যবদ্ধ এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নের কাজ করার জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন নতুন এই সিনেট একশো আসনের সিনেটে বাউন্নটি আসনই রিপাবলিকানদের দখলে সিনেটের নতুন নেতা বাছাইয়ের নির্বাচনে টেক্সাসের সিনেটর জন কার্নিনকে পাঁচ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন জনথুন তৌহিদুর রহমান এখন বিশ্ব ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সিতে ইলন মাস্ককে দায়িত্ব দেওয়ার পর বিভিন্ন দপ্তরের লক্ষাধিক চাকরিজীবী তাদের চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন কারণ অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে নিচ মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা ও এক্স থেকে হাজারো কর্মী ছাঁটাইয়ের জন্য আগে থেকেই বেশ সমালোচিত ইলন মাস্ক যদিও ট্রাম্প প্রশাসনকে শক্তিশালী করতে অহেতুক ব্যয় কমিয়ে আনা ও সরকারি অপচয় রোধে সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে ইলন মাস্কের ডিপার্টমেন্টের আরও জানাচ্ছেন তহিদুর রহমান হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন নিশ্চিতে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে নিজের সর্বোচ্চ উজার করে দিয়ে সমর্থন করেছেন টেসলাও এক্সের কর্ণধার ইলন মাস্ক ট্রাম্পের প্রচারণায় ব্যয় করেছেন প্রায় বিশ কোটি ডলার এর মধ্যে নির্বাচনের আগের দিন পর্যন্ত দোদলমান সাতটি অঙ্গরাজ্যে প্রতিদিন লটারির মাধ্যমে একজন ভোটারকে দশ লাখ ডলার পুরস্কার দিয়ে বেশ সমালোচিত হয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তি কারিকারি অর্থ ঢালা ছাড়াও নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকেও প্রচারণার শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন মাস্ক ট্রাম্পের মতো ধনী ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত করতে যে পরিমাণ অর্থ খরচ করেছেন তার চেয়েও কয়েক গুণ বেড়েছে তার অর্থ সম্পদ ফুলে ফেঁপে উঠছে ব্যবসা বাণিজ্য ব্লুমবার্গের তথ্য বলছে ট্রাম্পের জয়ের দিন থেকে এখন পর্যন্ত মাস্কের সম্পদ বেড়েছে সাড়ে পাঁচ হাজার কোটি ডলারের বেশি এরই মধ্যে নির্বাচনী অঙ্গীকার রক্ষায় ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে নতুন একটি দপ্তর খুলে ইলন মাস্কের দায়িত্ব দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিভাগটি সামলাতে ইলন মাস্কের সাথে থাকছেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী তিনিও একজন বিনিয়োগকারী ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে পরিচিত ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের কাজের পরিধি কতটা বিস্তৃত হবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এছাড়া ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিন অর্থনীতি শক্তিশালী করতে কতটা গুরুত্ব রাখবে নতুন এই দপ্তরটি তাও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডোনাল্ড ট্রাম্প উইলন মাস্কের দেয়া বিবৃতির তথ্য বলছে অহেতুক ব্যয় কমিয়ে আনা সরকারি অপচয় রোধ ও কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করাই হবে তাদের প্রধান লক্ষ্য যা করার জন্য সিনেটের অনুমোদনেরও প্রয়োজন হবে না মাস্ক রামাসামি দফতরের এই খাতে মাস্কের ভূমিকা নিয়ে বিতর্কও দেখা দিয়েছে কারণ তার পরিচালিত টেসলা এবং স্পেসএক্স কোম্পানির সঙ্গে মার্কিন সরকারের বহু বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে এছাড়া ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের অর্থায়ন থেকে তিনি সুবিধাও পেয়ে আসছেন অথচ ইলন মাস্ক এক বিবৃতিতে বলেছেন তার বিভাগ সরকারের অপচয় রোধে একটি শকওয়েব সৃষ্টি করবে অর্থাৎ সরকারি অপচয়ের সঙ্গে জড়িত যে কারোর জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা হতে চলেছে এমন পরিস্থিতিতে বিবিসি ও সিএনএন সহ প্রথম সারির পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে শঙ্কা করছে যে ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির আওতায় যুক্তরাষ্ট্রের অন্তত এক লাখ বা তারও বেশি সংখ্যক সরকারি চাকরিজীবী তাদের চাকরি হারাতে পারেন কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে থাকা সরকারি বিভাগ ও দপ্তরগুলো হল শিক্ষা মন্ত্রণালয় ও এর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এফবিআই পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কমিশন খাদ্য ও পুষ্টি পরিষেবা দপ্তর অ্যালকোহল তামাক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ সংক্রান্ত বুরুসহ আরও বেশ কয়েকটি দপ্তর এদিকে নিজ মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা এক্স থেকে কর্মী ছাঁটাইয়ের জন্য আগে থেকেই বেশ আলোচিত ও সমালোচিত ইলন মাস্ক গত দু বছরে এই দুই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কর্মীকে ছাঁটাইও করেছেন তিনি তাই সরকারি কর্মী ছাটের সংখ্যাটা এখন সবচেয়ে বেশি বলেই মনে করছেন বিশ্লেষকরা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির আওতায় যাবতীয় লক্ষ্য অর্জনে দুই হাজার সালের চার জুলাই পর্যন্ত ইলন মাস্কে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প তৌহিদুর রহমান এখন বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক অনুদান বাড়ানোর পরামর্শ দিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন অন্যদিকে রাশিয়ার অভিযোগ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ইস্যু ব্যবহার করে অসুস্থ এক প্রতিযোগিতায় নেমেছে কোন কোন দেশ যদিও জি ভুক্ত দেশগুলোর আচরণে ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব বলেন জলবায়ু ইস্যুতে উন্নত রাষ্ট্রের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিনিয়ত বিপদে পড়ছে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো জাতিসংঘ জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনের বিস্তারিত সতীর্থ কর্মকারের প্রতিবেদনে What on earth are we doing in these gatherings over and over and over? জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে বিশ্ব নেতাদের কটাক্ষ করে বক্তব্য শুরু করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা দক্ষিণ পূর্ব ইউরোপের ক্ষুদ্র এই দেশটির রাষ্ট্রপ্রধানের অভিযোগ বড় বড় দেশের নেতারা কপ টোয়েন্টি নাইনে এসে ভালো সময় কাটাচ্ছেন লাউঞ্জে বসে কফি খাচ্ছেন অথচ যে উদ্দেশ্যে আজারবাইজানের বাকুতে তারা জড়ো হচ্ছেন তার কিছুই বাস্তবায়ন হচ্ছে না গেল নভেম্বরে দুবাই কপ সম্মেলনের পর থেকে এখন পর্যন্ত কার্বন নিঃসরণের পরিমাণ আরও বেড়েছে এমন মন্তব্য করেছেন আলবেনিয়ার রাষ্ট্রপ্রধান চীনা প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলেও সম্মেলনে যোগ দিয়েছেন দেশটির রাইস প্রিমিয়ার ডিং সুয়েসিয়াং বলেন জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোতে আরও বেশি আর্থিক বরাদ্দ পাঠানো প্রয়োজন এবং এই উদ্যোগ উন্নত রাষ্ট্রকেই নিতে হবে আর প্যারিস চুক্তি থেকে সরে আসার পূর্বাভাস দিলেও জলবায়ু সংকট মোকাবিলায় দেশের অভ্যন্তরে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা বাইডেন প্রশাসনের জলবায়ু বিষয়ক প্রতিনিধির Do we secure sustainable prosperity for our countries or do we condemn our most vulnerable to unimaginable climate disasters? And we are on track to meet President Biden's ambitious international public finance commitment of $11 billion per year by the end of 2024. যদিও রাশিয়ার দাবি বৈশ্বিক উষ্ণতার দোহাই দিয়ে একটি অপশক্তি বিশ্বজুড়ে অসুস্থ এক প্রতিযোগিতা সৃষ্টি করছে অনুন্নত দেশগুলোর পক্ষে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস নব্য সাম্রাজ্যবাদের সমালোচনা করে তিনি বলেন জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো উন্নত রাষ্ট্রের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিনিয়ত বিপদে পড়ছে

তবে উন্নয়নশীল রাষ্ট্র ও ক্রমবর্ধমান অর্থনীতি বিবেচনায় নিয়ে জলবায়ু নীতিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মনে করেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি এছাড়াও কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া অনুন্নত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও জোটের সহযোগিতা চেয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি আর সাম্প্রতিক বন্যার উদাহরণ দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস বলেন দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা ও মহামারী প্রতিরোধে আগাম প্রস্তুতি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ বাড়ানোর সংস্কৃতি চালু করতে হবে সতীর্থ কর্মকার এখন বিশ্ব শেষ করছি এখন বাজার তবে তার আগে শিরোনামগুলো আরো একবার চব্বিশের গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন বিগত সময় বাহিনীর সংস্কারে কোন সরকারি নেয়নি উদ্যোগ এই পেনাল কোড এবং পুলিশ অ্যাক্টের মধ্য দিয়ে তাদের কলোনিয়াল রেজিম তাদের যে ঔপনিবেশিক শাসন সেটা টিকিয়ে রাখার জন্য এটা তারা করেছে আপনি বাংলাদেশের যে পুলিশকে দেখেন বা দেখছেন এটা আসলে একটা কলোনিয়াল পুলিশি ব্যবস্থা মধ্যরাতে নিটোরে ছুটে গেলেন চার উপদেষ্টা সুচিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহত ছাত্র জনতা নম্বর সৈয়দপুর থেকে পোশাক রপ্তরিকম প্রতিযোগিতায় ভারতের বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা এবং ট্রাম্পকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি বাইডেনের নির্বাচনের পর হোয়াইট হাউসে দুই নেতার প্রথম বৈঠক এই ছিল এখন বাজারের আয়োজনে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন